duro, papi, papi, papi duro, papi. সন্ধ্যা 7:01 তো আমরা যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো আগেও গিয়েছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, তো এইবার আবার যাচ্ছি যেহেতু বাচ্চারা মাছ খুব পছন্দ করে। তো চলো নিশ্চয় উঠবো, দেখ চলে এসেছে। তো 7:18 আমরা চলে এসেছি কোথায় বলো? রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো চলো এক্সপ্লোর করি। তো এই যে দেখো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে রাধিকার বাবা টিকিট কাটছে, সবার টিকিট কাটার লাগতেছে কিন্তু রাধিকা তো ফ্রি, তাই না? তো আমরা ঢুকছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। গতবার খুবই এনজয় করেছিলাম, তো এইবার কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে দেখো ভয়ঙ্কর পিরহানা মাছ। পিরহানা মাছের গল্প আমি পড়েছিলাম তিন গোয়েন্দায়, ওই যে কিশোর পাশা মূসা, ওরা একটা রিসোর্টে গিয়েছিল একটা তদন্ত করতে, পিরহানা মাছ ছিঁড়ে কেটে কুটে কাকে জানি খেয়ে ফেলেছিল, এই গল্পগুলো মনে পড়ছিল। আর এই যে দেখো এই মাছগুলো কেন ফিডার দিয়ে খাওয়াইতে হয়, মানে ফিশ ফুড গুলো ওরা খুব সুন্দর চুকচুক চুকচুক করে খায়। রাধিকা তুমি কি করছো? মাছকে দুধ খাওয়াচ্ছো? গত ভিডিওর ক্লিপটা আমি মিউট করলাম না, কারণ রাধিকা যে হাসছিল ওই শব্দগুলো রেখে দিলাম, রাধিকা বড় হয়ে দেখবে ও কি পরিমাণে এনজয় করেছিল, এই জন্য ওর হাসির সাউন্ডটা রেখে দিলাম। তো ওরা সবাই খাওয়াচ্ছে, দেখো কি সুন্দর করে রাধিকা, মানে বায়না করলে আরেক বোতল খাওয়াবে তাই রাধিকার বাবা আরেক বোতল নিল, খুব সম্ভবত 30 টাকা পার বোতল, আমি মানে ভুলে গেছি 30 বা 20 হবে। তো দেখো পূজাও খাওয়াচ্ছে, সামহিতাও খাওয়াচ্ছে, ওরা সবাই খাওয়াচ্ছে, আর ওইদিকে আমি ওই পার থেকে ক্যাপচার করছি, আমার অসাধারণ লাগছে। তো যাই হোক রাধিকার বাবা আমাকে বলো তুমিও খাওয়াও, আমি কিন্তু গতবার খাওয়াই নাই, তো এইবার খাওয়াচ্ছি। তো আমার না খাওয়াতে কিরকম জানি ভয় লাগছিল, তো ওদেরকে খাওয়াচ্ছিলাম কিন্তু ওরা খাচ্ছিল না, মানে সবগুলার পেট ভরে গেছে, সবাই খাওয়াচ্ছিল তো এই জন্য খেতে চাচ্ছিল না, তো দিচ্ছিলাম ওরা খাচ্ছিল না। ভাই খাওয়া নিয়ে সবাই আমার সাথে প্রবলেম করে, সামহিতা রাধিকা ওরা ছোটবেলায় করছে, এখন হচ্ছে মাছগুলোও করছে, আমার কপালটাই খারাপ। তো এই যে দেখো মাছগুলো কি সুন্দর, তোমাদেরকে কাছ থেকে দেখালাম, একদম একজুট হয়ে থাকে, কি কিউট না মাছগুলোর নাম, না আমি ঠিক জানি না, তোমরা কি কেউ জানো মাছগুলোর নাম? কি জানলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এই যে দেখো মাছগুলো কি সুন্দর, আমি না বাইরের কিছু ব্লগে, বাইরের কান্ট্রির যে ব্লগার আছে ওদের ফিশ ওয়ার্ল্ডগুলো দেখেছি, আমাদের এটার সাথে অনেক স্ট্রাকচারে মিল আছে, আমার খুব মজা লেগেছে যে আমাদের দেশে এত সুন্দর একটা জিনিস আছে, খুবই এনজয়েবল। ফার্স্ট টাইম যখন দেখেছিলাম আমি তো একদম বিমোহিত হয়ে গিয়েছিলাম। তো দেখো সাদা মাছ দুটো কি সুন্দর, দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপটা দেখেছো, অদ্ভুত তাই না? তো তোমরা এনজয় করতে থাকো ফিশ ওয়ার্ল্ড। তোমাদের কেমন লাগলো বলো? তোমাদের জন্যই আমি এত কাছ থেকে ভিডিও করে এনেছি, যাতে তোমরা যারা যারা যাওনি তারা এনজয় করতে পারো, এবং দূরে থেকেও তোমাদের মনে হয় তোমরা ফিশ ওয়ার্ল্ড দেখছো। তো সমুদ্রের নিচের মাছের একটা নতুন জগৎ, দেখো কি সুন্দর। এখন একটা মাছ দেখাবো তোমাদের, ভেরি ইন্টারেস্টিং। মাছের মুখটা দেখো জাস্ট মানুষের মতো, এটাকে স্টেক ফিশ বলে আমি গুগলে দেখেছি, উচ্চারণটা স্টেক কিনা জানি না, স্টেক এরকম বানাচ্ছিল। তো ওই ফিশটা তোমাদেরকে আরেকটা মজার কাণ্ড দেখাই, দেখো আমি ফিশটাকে খুব ডিস্টার্ব করছিলাম, ছবি তুলছিলাম, দেখো আমাকে বকা দিচ্ছে, দেখছো? তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখছো আমাকে গালি দিচ্ছে কিরকম। তো আমার মনে হচ্ছিল মাছটা আমাকে দুরহ দুরহ বলছে, তাই এই গানটা অ্যাড করে দিলাম। কি ব্যাপার, তোমরা এত দেরি, কোথায় হারায় গেলা? তো
এই মাছটা দেখো কত বড় মাছ, শাপলা পাতা নাম, ভয়ানক সুন্দর। আমার কিন্তু খুব ভালো লেগেছে, মাছটা যখন উড়ে উড়ে আসছিল এত ভালো লেগেছে। আর এইদিকে একটা ঝর্ণা মতো আছে, মানে কৃত্রিম ঝর্ণা আর কি, যেটাকে ফাউন্টেন বলে ছোট মতো, তোমাদেরকে শেয়ার করছি। তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এটা হচ্ছে গত 2 বছর আগে যখন আমরা গিয়েছিলাম তখন এই দুরবস্থা ছিল না। দুরবস্থা বলতে এসিটা ম্যাক্সিমাম টাইম, মানে কি সবসময় অফ ছিল, 1 নম্বর। 2 নম্বর ম্যাক্সিমাম মাছ মরে গিয়েছিল, অনেক মাছ, আর পচা গন্ধ আসছিল, তো খুব খারাপ লেগেছে। এই মানে এইভাবে যদি চলতে থাকে না সব মাছ মরে যাবে, আর এত সুন্দর একটা ফিশ অ্যাকোয়ারিয়াম ওয়ার্ল্ড আমরা হারাবো, যেটা আমাদের বাংলাদেশে একমাত্র আর নেই। সো আমি কর্তৃপক্ষকে বলবো এটা মানে প্রপার কেয়ার করতে। তো রাত হচ্ছে 1:13, আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে। আর এইদিকে এই যে দেখো, সামহিতা আইসক্রিম খাবে, তোরা আইসক্রিম চুজ করছে। আমার না ফেভারিট ফ্লেভার হচ্ছে বাটারস্কচ, বাট বাটারস্কচ নাই, সো স্যাড। এই যে আমরা খাবো, আমিও তো ম্যাঙ্গো দিয়ে বসেছি, ওরা খাচ্ছে ম্যাঙ্গো। এই যে তোমারটা দেখাও, রাধিকা আমার সাথে শেয়ার করো। এই যে পূজা খাচ্ছে, তোমার হাতে খাই কি করবে? আমার হাতে, আমার হাতে কি খাবে? আইসক্রিম। আচ্ছা ওকে, ঠিক আছে। মশার ওষুধ কি হয়েছে এখানে? মশা, মশা কি করছে? মশা কামড় দিয়েছে, দেখি দেখি দেখি, তো ফুলে গেছে একদম বাবা। এই যে এই যে এই যে না, দেখেছি দেখেছি। কখন কামড় দিল শোনা? গ্লাসে বসলে তো গ্লাসটা ফেটে যাবে। হ্যাঁ, এখানে কেউ বসে গ্লাসের মধ্যে? বলো বসে কেউ? হাই হাই, তুমি কেন গ্লাসে বসছো? তুমি আমার কাছে সোফাতে এসে বসো, আসবে না? আসবে না? কোন দিকে যাচ্ছ? এখানে এখানে। তো রাত বাজতেছে 9:50, আমরা যাচ্ছি ডিনার। রাতের ডিনারে ওরা খেয়েছে রাইস, তারপর কোরাল মাছ পোলাও, আরো কি কি ভর্তা ভর্তি, আমি খেয়েছি স্যুপ। রাত বাজতেছে 10:45, খেয়ে দিয়ে রুমে চলে এসেছি। তো ওরা আবার জিদ ধরছে সি সৌরে যাবে, তো দেখি রাধিকার বাবা কি বলে, যদি রাজি হয়ে যাব। হাই এভরিওয়ান, সো এখন আমরা চা খাবো, চা খেয়ে দেন সি মানে সি সৌরে যাবো। রাত বাজতেছে 10:50, আমি জেদ করেছি সি সৌরে যাওয়ার জন্য। এই বাচ্চা সি এত সাগর পছন্দ আমার ভাই, আমি এতবার চেয়েছি আজ পর্যন্ত। এই তুমি সামনে কি দেখতে পাচ্ছ? সমুদ্র, সমুদ্র। ঢেউ গুনছো? কয়টা ঢেউ আসলো বলো তো, কয়টা ঢেউ আসছে? কি গান গিয়েছিল একটু আগে? টুইঙ্কেল টুইঙ্কেল আর আয় আয় চাঁদ মামা, তাই না? সব গিয়েছে। এই দেখো সবাই, উপরে কে? চাঁদ মামা। আর নিচে এই যে সমুদ্র, কি ভাই সিনারি! নিচে সমুদ্র মামা, নিচে সমুদ্র মামা।